এক দেশ এক নির্বাচন নিয়ে বৈঠক ডাকলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটাই কমিটির প্রথম বৈঠক। কেন্দ্রের তৈরি করে দেওয়া কমিটির সকল সদস্যদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, এক দেশ এক নির্বাচন নিয়ে বৈঠকের আগেই কমিটির প্রধান রামনাথ কোবিন্দের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই সংসদের বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই জল্পনা শুরু হয় যে বিশেষ অধিবেশনে এক দেশ এক নির্বাচন বিল পেশ করতে পারে। এই বিল যদি পেশ হয় তবে দেশে একই সময়ে লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা আয়োজিত হবে। এই প্রস্তাবনা খতিয়ে দেখতে ও তা নিয়ে আলোচনা করতে একটি কমিটিও গঠন করে কেন্দ্রীয় সরকার। এই কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 8 সদস্যের এই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ গোলাম নবী আজাদ। কমিটির বাকি সদস্যরা হলেন 15তম অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন কে সিং, লোকসভার প্রাক্তন সচিব জেনারেল ডক্টর সুভাষ সি কেশব, বিশিষ্ট আইনজীবী হরিশ সালভি এবং প্রাক্তন মুখ্য ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।